শাবান মাসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমল করতেন, এই মাসের কি মর্যাদা, কি ফজিলতের কথা তিনি জানিয়েছেন, একজন ইমানদারের এই মাসের রুটিন কি হবে, এই মাসের কর্মসূচি কি হবে, আমরা কোরআন এবং হাদিস থেকে সে বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। মোহতরম হাজরিন, শাবান মাস যখন আসে প্রতিটি মুসলমানের অন্তরে রমাদানের যে আবহ, রমাদান মাসের যে পবিত্র পরিবেশ, এটা আমাদের অন্তরে আমাদের মননে বিরাজ করে। আমাদের অন্তরে রমাদানের যে একটা আবহ, একটা পরিবেশ, সেই পরিবেশটা আমাদের অন্তরে চলে আসে, ঠিক না? ঠিক। এই জন্য শাবান মাস হলো রমাদানের আগমনী বার্তা বাহক মাস, যে মাস আমাদেরকে রমজান মাস যে আসছে সেই বার্তা দিয়ে দেয়। এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি কাজ করতেন, সালাফ এবং পূর্বসূরীরা কি কি কাজ করতেন, কি আমল করতেন, একজন ইমানদার সেটাকে খুঁজে বের করার চেষ্টা করবে। শাবান এ মাসটি, এ মাস সম্পর্কে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা ফি রমাদান ওয়ামা রাআইতুহু وَمَا رَأَيْتُهُ أَكْثَرَ صِيَامًا فِي شَهْرٍ إِلَّا فِي شَعْبَانَ إِلَّا فِي إِلَّا شَعْبَانَ أَوْ كَمَا قَالَتْ। যার অর্থ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখতাম শাবান মাস যখন শুরু হতো, শাবান মাস ছাড়া গোটা মাস জুড়ে রোজা রাখার একমাত্র দৃষ্টান্ত এবং নজির ছিল তার জীবনে রমজান মাস। রমজান মাসে গোটা মাস ব্যাপী তিনি রোজা রাখতেন, আর রমজানের পরে যেই মাসে সবচেয়ে বেশি পরিমাণে রোজা রাখতেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে মাসটা ছিল শাবান মাস। এই মাসটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন, সবচেয়ে বেশি রোজা রাখার চেষ্টা করতেন, আর গোটা মাস জুড়ে রোজা, মাসের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো দিন সিয়াম পালন করা, এটা শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন রমজান মাস। তো এই যে শাবান মাস, এই শাবান মাসটাতে নবী আলাইহিসসালামের জীবনে এত বেশি রোজা রাখতেন যে অন্য এক বর্ণনায় আমরা জানতে পারি যে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, তিনি গোটা শাবানের সামান্য কিছুদিন বাদে, সামান্য কয়েকটা দিন বাদে আর বাকি পুরা শাবান মাসই রোজা রাখতেন। তার মানে শাবান মাসের বেশিরভাগ দিনগুলো তিনি রোজা রাখতেন, আর যে দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে তার সুন্নাহ হলো, সেটা হলো শাবানের শুরু থেকে নিয়ে একেবারে শেষের দিনগুলোর আগ পর্যন্ত, শাবানের শেষার্ধে অথবা শেষ দশকে অথবা একেবারে শেষের দিনগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত রোজা রাখতেন না। এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি নফল রোজা রাখতেন, তার রোজা দেখে নাসাইর এক বর্ণনায় এসেছে, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত আদরের সাহাবি, স্নেহের সাহাবি, বয়সে অনেক ছোট ছিলেন, সেই উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞাসা করেছেন যে হে আল্লাহর রাসূল, আমি আপনাকে এই মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতে দেখি, অন্য কোন মাসে আপনাকে এত নফল রোজা রাখতে দেখি না, এর কারণ কি, কেন আপনি শাবান মাসে এত বেশি পরিমাণে রোজা রাখেন, রহস্য কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রশ্নের জবাবে বলেছিলেন যে দেখো, আমি এই মাসে নফল রোজা যে রাখি এর প্রথম কারণ হলো, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু বাইনা রজব ওয়া রমাদান, শাবান এমন একটা মাস যে মাসের দুই পাশে দুইটা গুরুত্বপূর্ণ মাস, মাঝখানে এই মাসটাতে মানুষ গাফলতিতে বসে থাকে, অলসতা করে, ইবাদত বন্দেগি করে না। শাবানের পরের মাসটা রমজান মাস, রমজান আসছে তখন কোরআন তেলাওয়াত করব, তারাবি পড়ব, রোজা রাখব, দোয়া দরুদ করব, অনেক আমল করব, এই আশায় শাবান মাসে আর তেমন কিছু করা হয় না, যে রমজান তো আসছেই আমলের মাস, তখন তো করবই, এই জন্য শাবান মাসে মানুষ অলস থাকে। আবার শাবানের আগের মাসটা হলো রজব মাস, সেই রজব মাসে সম্মানিত চার মাস হওয়ার কারণে এই মাসে পাপাচার থেকে বেঁচে থাকা ইমানদারের কাজ। যদিও আমাদের সমাজে আজকাল রজব মাস বা সম্মানিত যে চারটা মাস, সে মাসগুলো কখন আসে আর কখন যায় সে বিষয়ে আমাদের বেশিরভাগ মানুষের তেমন কোনো খোঁজ খবর থাকে না।
এই শাবান মাস এই মাসwidetilde প্রিনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি রোজা রাখতেন কেন তার প্রথম কারণ হলো যে তার আগের মাসটা সম্মানিত মাস রজব মাস আর পরের মাসটা হলো সাইয়্যিদুশ শুহুর সকল মাসের সেরা মাস শ্রেষ্ঠ মাস রমজান মাস তো এই দুই গুরুত্বপূর্ণ মাসের মাঝখানে শাবান মাসটা বিশেষ কোন বৈশিষ্ট্যের মাস না হওয়ার কারণে না সম্মানিত মাস না রমজানের মতো অত মর্যাদার মাস সেজন্য এই মাসwidetilde অনেকে গাফলতি এবং উদাসীনতায় অলসতায় সে কাটিয়ে দেয় আর এজন্য মানুষ যে সময়টাতে আল্লাহর ইবাদত বندگی না করে বরং গাফলতি করে অলসতা করে ওই সময় ইবাদতের একটা বিশেষ গুরুত্ব আছে এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাতে শাবান মাসে নফল রোজা রাখার জন্য বিশেষ ভাবে যত্নবান হতেন হাদিসের এই অংশ থেকে আমরা জানলাম যে আমলটা সমাজের কোনো মানুষ করে না সে আমলটা যদি আপনি করার চেষ্টা করেন সে আমলটা যদি সমাজে আপনি জিন্দা করার চেষ্টা করেন যে আমলের ব্যাপারে মানুষ গাফেল মানুষ উদাসীন মানুষ অবহেলা করে মানুষ আত্মভোলা হয়ে থাকে সেই আমলটা করার চেষ্টা যদি আপনি আমি করি তাহলে অন্য সাধারণ আমল যেটা সমাজে প্রচলিত আছে ওইটা করার চাইতে অপ্রচলিত আমলটাকে করলে সেটাকে সমাজের মানুষের মধ্যে প্রচলন দেওয়া জিন্দা করা মুর্দা সুন্নাত যে সুন্নাত হারিয়ে গেছে সেই সুন্নাতটাকে জিন্দা করার নিয়তে যদি আপনি আমল করেন কোন আমল তাহলে সাধারণ প্রচলিত আমলের চাইতে ওই আমলটা করার কারণে আল্লাহর কাছে সওয়াব এবং বিনিময় বেশি পাওয়া যাবে ইনশাআল্লাহ ঠিক একই ভাবে যে সময়টাতে মানুষ ইবাদত বندگیতে বেশি একটা মাশগুল থাকে না অবহেলা করে কাটায় দেয় অলস থাকে ওই টাইমটাতে আল্লাহকে ডাকার আল্লাহর কাছে দোয়া করার একটা বিশেষ গুরুত্ব আছে যে টাইমে সবাই চায় ওই টাইমে তো আপনি চাইবেনই কিন্তু যে টাইমে মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করে না অবহেলা করে অলসভাবে ঘুমিয়ে থাকে শুয়ে থাকে ওই টাইমে ইবাদতের সবিশেষ গুরুত্ব আছে মহতরম হাজেরিন এইজন্যই ভোর রাতে তাহাজ্জুদের নামাজের সময় এলাকার সব মানুষ ঘুমিয়ে থাকে ঠিক না বে ঠিক ভোর রাতে তাহাজ্জুদের সময় মানুষ কি করে নাকি সবাই ইবাদতে মশগুল থাকে সমাজের খুব হাতে গোনা কিছু আল্লাহর প্রিয় মানুষেরা দাঁড়িয়ে আল্লাহর ভয়ে দাঁড়িয়ে যায় খাওফা ওয়া তামা আল্লাহর ভয়ে এবং আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার আশায় এই মানুষগুলোর সংখ্যা সমাজে অনেক কম তাহাজ্জুদ গুজার ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষের সংখ্যা সমাজে বেশি না কম এই টাইমে বেশিরভাগ মানুষ যেহেতু শুয়ে থাকে অলস ভাবে সময়টাকে কাটায় ঘুমিয়ে থাকে অবচেতন থাকে এইজন্য এই টাইমে যদি কেউ উঠে দাঁড়ায় যেহেতু দুনিয়ার আসমানে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন এইজন্য এই টাইমে কেউ দোয়া করলে নামাজ পড়লে সে আল্লাহর যত নৈকট্য অর্জন করতে পারবে অন্য কোন সময় আল্লাহর ইবাদত বندگی করলে আল্লাহর কাছে দোয়া করলে প্রার্থনা করলে এত বেশি নৈকট্য অর্জন করা সম্ভব না কথা কি বুঝাইতে পারছি এইজন্য শাবান মাসের এই আমলটির গুরুত্ব কেন বেশি কারণ এই মাসে মানুষ সাধারণত গাফেল থাকে আর গাফেল থাকা মাসটাতে আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত ছিল তার জীবনী তার জীবন আদর্শ ছিল যে তিনি এই মাসে নফল রোজা বেশি রাখতেন যেহেতু মানুষ অবহেলা করে একজন লোক গরিব মানুষ রিকশাওয়ালা মানুষ অভাবী মানুষ অশিক্ষিত মানুষ তাকে সমাজের বেশিরভাগ মানুষ সাধারণত সালাম দেয় না মসজিদের ইমাম সাহেবকে সবাই সালাম দেয় খতিব সাহেবকে সবাই সালাম দেয় নেতা সাহেবকে সবাই সালাম দেয় মুরব্বী সাহেবকে সবাই সালাম দেয় কিন্তু এই বেচারা রিকশালাকে গরিব মানুষকে দিনমজুরকে খেটে খাওয়া মানুষটাকে বেশিরভাগ মানুষ সালাম দেয় না আপনি যদি সেজন্য ওই লোকটাকে আরো বেশি করে গিয়ে সালাম দেন শ্রদ্ধা প্রদর্শন করেন মহব্বত প্রদর্শন করেন তাহলে এই যে অবহেলিত একজন মানুষকে গুরুত্ব দেওয়ার কারণে আপনি সাধারণ মানুষকে সালাম দিলে যে সওয়াব পেতেন এই লোকটাকে সালাম দিলে তার চাইতে বেশি সওয়াব পাবেন ইনশাআল্লাহ কথা কি বুঝাতে পারছি এইজন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতেন ভাইরা আমার আমরা যারা এই মজলিসে আছি প্রত্যেকে নিজেকে একবার জিজ্ঞাসা করি শাবান মাস আমাদের প্রত্যেকের জীবনে এসেছে আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে আবারও আসবে কারোর জীবনে 20 বার 30 বার 40 বার এক একজনের জীবনে এক এক সংখ্যক বার এসেছে যার হায়াত যত বছর যার বয়স যত বছর তার জীবনে এই মাসটা বছরে ততবার এসেছে ঠিক না বে ঠিক শাবান মাসে
গোটা মাসের বেশিরভাগ দিন অথবা অন্তত 10-15 দিন অথবা কিছুদিন এই মাসে নফল রোজার মাস হিসাবে আপনি আমি রোজা রাখার চেষ্টা করেছি এমন মানুষ কতজন আছি আমরা অনেক বেশি না কম কম হয়তো হাত তুললে বললে এক দুইটা হাত তোলাও কঠিন হয়ে যাবে কারণ আমরা জানিও না আলোচনাও নাই সমাজে রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো এই শাবান মাস সবচেয়ে আদর্শ মাস নফল রোজার আদর্শ মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস হলো কোন মাস এই শাবান মাস যদিও আরেকটি হাদিস পাওয়া যায় যে হাদিসটি বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সে হাদিস থেকে জানা যায় যে নফল রোজার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম যে মাসের রোজা যে মাসের সিয়াম সেটা হলো মুহররম মাসের সিয়াম কোন মাসের সিয়াম মুহররম মাসের সিয়াম এই মাসের সিয়ামটা আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ মুহতারাম হাজরিন এইজন্য মুহাদ্দিসিনে কেরাম এই দুই হাদিসের মধ্যে সমন্বয় দিয়ে বলেছেন যে এক হাদিস থেকে বোঝা যায় বা অনেকগুলো হাদিস থেকে বোঝা যায় শাবান মাসটা হলো নফল রোজার জন্য আদর্শ মাস আবার অন্য হাদিস থেকে বোঝা যায় মুহররম মাস হলো রমজানের পরে নফল রোজার জন্য আদর্শ মাস তাহলে কোনটা সঠিক এর উত্তর হলো যে রমজানের পরে মুহররম মাসটা সবচেয়ে উত্তম হলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে নফল রোজা বেশি রাখার তৌফিক পেয়েছেন এটা তৃতীয় গুরুত্বপূর্ণ নফল রোজা বা রোজার মাস রমজান হলো ফার্স্ট দ্বিতীয় হলো মুহররম এরপরে হলো শাবান এটা হলো ফজিলতের ধারাবাহিকতা মর্যাদার ধারাবাহিকতা বাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি রেখেছেন মুহররমে রাখেননি কেন কারণ মুহররমের রোজার ফজিলতের কথা ওহির মাধ্যমে তিনি জেনেছেন কিন্তু সেটা আমল করার আগেই আল্লাহ তাআলা তাকে হয়তো দুনিয়া থেকে নিয়ে গেছেন এইজন্য ওলামায়ে কেরাম অনেকে এইভাবে সমন্বয় করেছেন যে মুহররম মাসের রোজা এর চেয়ে বেশি ফজিলতপূর্ণ হলেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটার উপরে আমল করার সুযোগ পান নাই তার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেছেন মুহতারাম হাজেরিন রমজানের পর নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস হলো মুহররম এবং শাবান যে মাসটাতে আমরা এখন আছি তো এই মাসটাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে গোটা মাসের বেশিরভাগ দিন তিনি রোজা রাখতেন নফল রোজা রাখতেন নফল সিয়াম রাখতেন আমরা বেশিরভাগ মানুষ শাবান মাস আসলে ওই শবে বরাতের একটা রোজা রাখা ছাড়া এই মাসের অন্য দিনগুলোতে রোজা রাখার তৌফিক হয় না বেশিরভাগ মানুষের হয় না অথচ এটা করা উচিত আজ আমরা জানলাম যে শাবান মাস এই মাসটা হলো নফল রোজার জন্য আদর্শ মাস সবচেয়ে উত্তম মাস আমরা রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন তো যে হাদিসটি আমি বলছিলাম উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত সেই হাদিসের আলোকে আমরা জানলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল হে আল্লাহর রাসূল আপনি শাবান মাসে এত বেশি নফল রোজা কেন রাখেন অন্য কোন মাসে তো আপনাকে এত রোজা রাখতে দেখি না তখন তিনি জবাবে একটা কারণ বলেছেন যে এই মাসে মানুষ গাফেল থাকে উদাসীন থাকে সেজন্য এই মাসে আমি বেশি নফল রোজা রাখি আর আরেকটা কারণ তিনি উল্লেখ করেছেন বলেছেন যে এই মাসটা এমন মাস যে হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন তুরফা আমালি ওয়া আনা সাঈম এই মাসটা এমন মাস যেই মাসে বান্দার সমস্ত আমল সারা বছরের আমল এটা আল্লাহর কাছে পেশ করা হয় উপস্থাপন করা হয় আল্লাহর কাছে হাজির করা হয় সারা বছরের আমল নামা এই মাসে যেহেতু ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করেন এজন্য আমি চাই আমার আমল নামা যখন পেশ করা হচ্ছে ওই টাইমটাতে যেন আমি রোজাদার থাকি এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসে কি রাখতেন বেশি বেশি নফল রোজা রাখতেন মোহতারাম হাজরিন এই জন্য শাবান মাসটির নফল রোজার গুরুত্ব অপরিসীম একজন মানুষ কোন একটা কোম্পানিতে কাজ করেন কোন একটা কোম্পানিতে কাজ করেন তার কাজের সময় সাধারণত তার মালিক বা তার উপরস্থ কর্মকর্তারা তারা দেখেন না সে কাজ করে ভালো করে কিংবা ফাঁকি ঝুঁকি দেয় যাই করে দেখার কেউ থাকে না হঠাৎ যদি সে জানে যে তার মালিক আসবে বা তার মালিক তাকে দেখবে বা তার দিকে মনোনিবেশ করবে তাহলে বিশেষভাবে তার দিকে মনোনিবেশ করা হবে এটা যদি তিনি জানতে পারেন তাহলে অন্য সময়ের চাইতে এটা জানার পর তিনি অবশ্যই বিশেষ গুরুত্বের সাথে কাজ করবেন ঠিক না ভাই ঠিক
কেন যাতে করে মালিক দেখতে পায় যে আমি কি করছি কাজ করছি ঠিক একই ভাবে একজন ইমানদার শাবান মাসে যেহেতু গত 11 মাসের আমলনামা আল্লাহর সামনে পেশ করা হয় ইমানদার এজন্য রোজা রেখে আল্লাহর সামনে নিজেকে রোজাদার হিসাবে নেককার হিসাবে উপস্থাপন করার চেষ্টা করবে যাতে করে তার আমলনামা যখন আল্লাহ দেখবেন সেটা যেন রহমতের সাথে দেখেন অনুগ্রহের সাথে দেখেন বিশেষ ভাবে তার প্রতি ইহসান করেন আল্লাহর রহমত এবং করুণা পাওয়ার জন্য সেই আশায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মাসে আমি বেশি বেশি নফল রোজা রাখি মুহতারাম হাজেরিন আমরা জানি যে অন্যান্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন আমাদের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে উপস্থাপন করা হয় সহিহ মুসলিমের হাদিসে এটি বর্ণিত হয়েছে সোমবারে এবং বৃহস্পতিবারে এখন কেউ প্রশ্ন করতে পারেন যে এক হাদিস দ্বারা আমরা জানি সকালে যখন কোনো ফেরেশতা আসেন আল্লাহর পক্ষ থেকে বান্দার আমলনামাকে পর্যবেক্ষণ করার জন্য রিপোর্ট সংগ্রহ করার জন্য দুই ধরনের ফেরেশতারা আসেন কিছু ফেরেশতারা আছেন সকালে আবার কিছু ফেরেশতারা আসেন সন্ধ্যায় যারা সকালে আসেন তারা সারা দিন বান্দার আমলনামাগুলা কি কাজ করে না করে সেগুলোর রিপোর্ট সংগ্রহ করে সন্ধ্যায় আল্লাহর কাছে গিয়ে জমা দেন আবার সন্ধ্যায় যে ফেরেশতারা আসেন তারা সারা রাত বান্দা কি করে না করে ভালো মন্দ সমস্ত কাজের পুঙ্খানুপুঙ্খ এদিকে তো দুজন ফেরেশতা লিখতেই আছে আবার কেরামান কাতবিনের পাশাপাশি এই আসমান থেকে আসা ফেরেশতারা তাদের মতো করে ওই বাহিনী আলাদা করে রিপোর্ট করে সারা রাত থেকে রাত শেষে সকালবেলা গিয়ে রাতের রিপোর্ট জমা দেয় এখন প্রশ্ন হলো তাহলে হাদিস থেকে বোঝা যায় বান্দার আমলনামা আমলের রিপোর্ট আল্লাহর কাছে প্রতিদিনেরটা প্রতিদিন জমা হয় সকালেরটা সারা দিনেরটা সন্ধ্যায় এবং সারা রাতেরটা সকালে ফেরেশতারা গিয়ে জমা দেয় আবার আরেক হাদিস থেকে আমরা জানলাম সোমবার এবং বৃহস্পতিবারে পুরো সপ্তাহে দুইবার বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয় আবার এই হাদিস নাসাইর এই হাদিস থেকে আমরা জানলাম যে বান্দার আমলনামা পেশ করা হয় শাবান মাসে তাহলে আসলে কোনটা সত্য এক এক হাদিসে এক এক রকম কেন এর উত্তর হলো যে আমরা যারা বিভিন্ন অফিস আদালতে এবং কোম্পানিতে কাজ করি বা চাকরি করি আমরা জানি যে কাজের প্রতিবেদন কাজের হিসাব মালিককে বা উপরস্থ কর্মকর্তাকে বিভিন্ন ধাপে ধাপে দিতে হয় অনেক সময় সারাদিন কি কাজ করলা সেটার হিসাব দিন শেষে ডিউটি শেষে অনেক সময় দিতে হয় বসকে আবার গত এক সপ্তাহে কি করলা সেটার হিসাব সপ্তাহের শেষে দিতে হয় অনেক সময় গোটা মাসে কি করলা সেটার হিসাব মাস শেষে দাও সেটা তলব করা হয় আবার গোটা বছর জুড়ে আপনি কি করলেন গত এক বছরে সেটা বাৎসরিক প্রতিবেদনের মাধ্যমে দিতে হয় ঠিক একইভাবে এ হাদিসগুলোর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একই বার্তা দিয়েছেন এখানে কোনো সংঘর্ষ নাই বরং সমস্ত হাদিসই আপন জায়গায় বিশুদ্ধ এবং সঠিক যে হাদিসে সকাল সন্ধ্যা রিপোর্টের কথা বলা আছে সেখানে দিনের রিপোর্ট দিনে দেওয়ার কথা বলা হয়েছে আর মুসলিমের যে হাদিসে সোমবার এবং বৃহস্পতিবারে বান্দার আমলনামার রিপোর্ট আল্লাহর কাছে পেশ করার কথা বলা হয়েছে সে হাদিসের সাপ্তাহিক রিপোর্টের কথা বলা হয়েছে আর এই যে হাদিসে আমরা জানলাম সারা বছরের আমলনামা বান্দার আল্লাহর কাছে পেশ করা হয় শাবান মাসে এই হাদিসে বান্দার বাৎসরিক রিপোর্ট ফেরেশতারা আল্লাহর সামনে জমা দেন সেই কথা বলা হয়েছে অতএব বান্দার হিসাব যখন আল্লাহর কাছে ফেরেশতারা দেয় বান্দা যদি জানতে পারে যে এই টাইমটাতে আমার হিসাব দেয়া হচ্ছে তাহলে অন্য সময় যা করুক না করুক এই সময়টাতে সে বিশেষভাবে আল্লাহর ইবাদত করার চেষ্টা করা উচিত না আপনি যদি জানেন যে আপনি কি করেছেন না করেছেন আপনার বস এবং মালিককে হিসাব দেয়া হচ্ছে এবং তিনি আপনাকে দেখতে পাচ্ছেন আপনি কি করেন তিনি আপনাকে যে দেখতে পাচ্ছেন এটা জানার পর যেহেতু আপনার আমলনামার হিসাব এখন করা হচ্ছে আপনি ওই টাইমটাতে অন্তত একটু হইলেও ভালো কাজ করার চেষ্টা করবেন কি করবেন না ঠিক এই কারণে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটিতে শাবান মাসটিতে আমাদেরকে বেশি বেশি নফল রোজা রাখার নির্দেশ দিয়েছেন কারণ গত এক বছরের সমস্ত কর্মকাণ্ডের রিপোর্ট ফেরেশতা আল্লাহর সামনে পেশ করে থাকেন এই মাসে কথা কি বুঝাইতে পারছি অতএব শাবান মাসে নফল রোজা রাখার চেষ্টা করতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ জীবনে যারা একবারও করেন নাই এখন থেকে শুরু করেন
আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ প্রত্যেক শাবানে এই বিষয়ে মানুষকে স্মরণ করাই এবং সেই স্মরণ করাতে গিয়ে নিজেরও স্মরণ হয় চেষ্টা করি আমলের আপনাদেরকে নসিহা করছি যে শাবান মাসে কিছু না কিছু দু চারটা হলে নফল রোজা রাখার চেষ্টা করবেন করবেন তো ইনশাআল্লাহ সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন এই মাসের শেষের কয়টা দিন বাদে বাকি পুরো মাসই প্রায় রোজা রাখতেন এত গুরুত্ব তিনি দিয়েছেন আর আপনার আমার যদি জীবনে এই মাসে দু চারটা রোজাও রাখা না হয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে নিজে কি কোন মুখে দাবি করব আমরা ঠিক না ঠিক অতএব ভাইরা আমার রমাদান মাস তো আসছেই তার আগেই শাবান মাস থেকে নফল রোজার রিহার্সেল শুরু করব একটা বিষয় আমরা জানি যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে রিহার্সেল করতে হয় রিহার্সেল মানে কি সেই গুরুত্বপূর্ণ কাজ করার আগে প্রস্তুতিমূলক কিছু আয়োজন থাকে মহড়া বলে যেটাকে আপনি একটা বড় কাজ করবেন গুরুত্বপূর্ণ কাজ করবেন ওই মূল কাজটা করার আগে আপনি এক ধরনের প্রস্তুতি এবং মহড়া নিতে থাকেন ঠিক না ঠিক যে কিভাবে আমি এই কাজটা করব তার একটা পরিকল্পনার অংশ হিসেবে আপনি আগে থেকে প্রস্তুতিমূলকভাবে সে কাজটা ডেমো বা মহড়া আপনি করতে থাকেন ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের গোটা 30 দিনের রোজা যে ফরজ করা হয়েছে এই উম্মতের উপরে এবং আগের সব নবী যুগের সকল রাসূলের যুগের সকল উম্মতদের উপতি সেই রোজাগুলো রাখতে যাতে আমাদের অসুবিধা না হয় এই জন্য শাবান মাস থেকে কিছু কিছু নফল রোজা ঐচ্ছিক আজকে রাখেন আবার আগামী সপ্তাহে একটা রাখেন বা সপ্তাহে দুইটা রাখেন বা যখন তৌফিকুল্লাহ ততটা রাখেন আপনি কিছু রোজা রাখার মাধ্যমে এক ধরনের রিহার্সেল করলেন প্রস্তুতি নিলেন এক ধরনের আপনি মহড়া করলেন কোর্স কিসের ওই যে রমজানের রোজা আসতেছে সেটা কথা কি বুঝাতে পারছি ঠিক একইভাবে বান্দার যত ফরজ আমল আছে ভালো করে খেয়াল করি বান্দার যত ফরজ আমল আছে এই সমস্ত ফরজ আমলের একটা নফল ফরম্যাট আছে সুন্নাত ফরম্যাট আছে ফরজটার পাশাপাশি একটা নফল ফরম্যাট আছে ব্যাপারটাকে একটা উপমা দিলে এক্সাম্পল দিলে সুন্দর বুঝে আসবে কোন একটা অফিসে আপনার গুরুত্বপূর্ণ একটা কাজ আছে অনেক গুরুত্বপূর্ণ কাজ সেই গুরুত্বপূর্ণ কাজে আপনার একটা এনআইডি কার্ডের ফটোকপি লাগবে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে আরো বিভিন্ন রকমের কাগজপত্র লাগবে একটা ছবি লাগবে আরো কিছু লাগবে আপনি এই কাগজগুলো সেখানে নিয়ে যাচ্ছেন একজন সতর্ক মানুষ যিনি এত গুরুত্বপূর্ণ কাজ এই কাজটা যদি তার হয়ে যায় তাহলে তার জীবনে বিরাট উপকার হয়ে যাবে তার নামে কোনো একটা বড় কিছু পাস হয়ে যাবে অথবা তার চাকরি হয়ে যাবে বা কোনো একটা কিছু হয়ে যাবে এরকম গুরুত্বপূর্ণ কাজে তার কাছে যে পেপারসগুলো চাওয়া হয়েছে যেই কাগজগুলো তাকে দিতে বলা হয়েছে সেই কাগজগুলো একটা একটা করে নিবে নাকি একটার বেশিও রাখার চেষ্টা করবে বুঝেন নাই তাকে বলা হয়েছে একটা এনআইডি কার্ডের ফটোকপি আনবা একটা ছবি নিয়ে আসবা একটা পাসপোর্টের ফটোকপি থাকলে সেটা নিয়ে আসবা জন্ম নিবন্ধনের সার্টিফিকেট নিয়ে আসবা চেয়ারম্যান সার্টিফিকেট নিয়ে আসবা এরকম কিছু কাগজ আনতে বলছে যদি বুদ্ধিমান মানুষ হয় বিচক্ষণ মানুষ হয় তাহলে এগুলোর একটা সেট সে রাখবে মাস্টার কপি বলে এটাকে আবার কিছু এক্সট্রাও রাখবে যদি একটা কাগজ হারায় যায় বা নষ্ট হয় বা খুঁজে পাওয়া না যায় তাহলে যেন ওইটা দিয়ে কাজ করতে পারে এরকম সতর্কতামূলক অতিরিক্ত কপি নেওয়া হয় কি হয় না ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত ফরজ কাজের নির্দেশ করেছেন যত ফরজ কাজ বিশেষ করে ইসলামের যে স্তম্ভগুলো পাঁচ ওয়াক্ত নামাজ রমজানের রোজা যাকাত হজ এই সব কাজগুলো ফরজ না নফল ফরজ এই ফরজ কাজগুলোর নফল এবং সুন্নাত ফরম্যাটও আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন কিভাবে পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজ তো হলো কম রাকাত সংখ্যা খুব বেশি না যেমন ফজরের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত দুই রাকাত জোহরে আসরে মাগরিবে এশায় চার আপনারা কি শুধু এই রাকাতগুলোই পড়েন না তারা আগে পরে আরো কিছু নামাজ পড়েন করেন না ফজরের ফরজ দুই রাকাত কিন্তু তার আগে দুই রাকাত সুন্নাত জোহরের ফরজ চার রাকাত তার আগে চার রাকাত সুন্নাত তারপরে দুই রাকাত সুন্নাত পড়েন কি পড়েন না আসরের আগে চার রাকাত সুন্নাত আছে সেই সুন্নাতটা নিয়মিত সুন্নাতটা মাঝে মধ্যে পড়ার কথা সেটাও আল্লাহ যাদেরকে তাওফিকে দেয় তারা চেষ্টা করেন
মাগরিবের ফরজ তিন রাকাত তারপরে গুরুত্বপূর্ণ সুন্নাত সুনানে রাতেবা সুন্নাত মুয়াক্কাদা আছে দুই রাকাত সেটাও আমরা পড়ি কেন ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সমস্ত আমলের আগে পরে কিছু সুন্নাত আমল রেখেছেন ফরজের পাশাপাশি সুন্নাত এটা হলো এক্সট্রা ওই যে যেই লোক অফিসে কাজের জন্য গেছে ধরেন একজন প্রবাসী নতুন তিনি বিদেশে যাবেন কোন দেশে যাবেন তো ভিসা আসছে ভিসার কপিটা সাথে রাখেন আবার ফটোকপিও সাথে রাখেন যদি আল্লাহ না করুক মূলটা হারায় যায় যাতে ফটোকপিটা দিয়া কোনো একটা কাজ করতে সে পারে ঠিক না বে ঠিক একই ভাবে আমাদেরকে ইসলাম ফরজ কাজগুলোর আগে পরে কিছু সুন্নাত কাজ করতে বলেছে ওই একই ধরনের কাজের সুন্নাত ফরম্যাট রেখেছে যাতে করে কিয়ামতের ময়দানে বান্দার ফরজ আমলের যদি ঘাটতি দেখা দেয় অসুবিধা দেখা দেয় তাহলে নফল বা সুন্নতটা দিয়ে যেন ফরজের ঘাটতি পূরণ হয় আরেকটা উদ্দেশ্য হলো যাতে মূল কাজটা সঠিকভাবে হয় এজন্য আগে থেকে সেটার ওয়ার্ম আপ সেটার প্রস্তুতিমূলক আয়োজন সেটার রিহার্সেল জাতীয় আয়োজন যা আগে থেকে সরাসরি ফরজ নামাজে না গিয়ে আগে একটু সুন্নত নামাজ পড়ে নিজেকে প্রস্তুত করে নিলাম এরপরে আমি ফরজ নামাজে গেলাম তাহলে ফরজ নামাজটা সুন্দর হবে ভালোভাবে হবে একইভাবে আপনি দেখবেন যত ফরজ আমল আছে যাকাত যাকাত আদায় করা ফরজ কিন্তু যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন তারা শুধু সম্পদের হিসাব করে যাকাতই দিবে তা নয় যাকাতের বাইরেও তাদেরকে কিছু দান করা লাগবে কি লাগবে না মসজিদ মাদ্রাসায় তো আর যাকাতের টাকা দিবেন না হ্যাঁ সেখানেও তো দান করতে হবে এই জন্য ফরজ দান যেটা ওইটার পাশাপাশি সুন্নত এবং নফল দানের নির্দেশ ইসলাম আমাদেরকে করেছে ঠিক একইভাবে এই যে রমজান মাস আসছে রমজান মাসের আগে এবং রমাদান মাসের পরে কিছু নফল বা সুন্নাত রোজার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমাদান মাসের আগে শাবান মাসে আমরা রোজা রাখি এটা হলো যে নামাজের আগে সুন্নত পড়েন যে ফরজ রমজানের রোজার আগের সুন্নাত রোজা হলো এই শাবানের রোজা আর নামাজের পরেও সুন্নত পড়ি অনেক সময় যেমন জোহরের সময় শেষে দুই রাকাত পড়ি না মাগরিবের পরে দুই রাকাত পড়ি এশার পর দুই রাকাত পড়ি ফরজ নামাজের যেরকম আগেও সুন্নত আছে পরেও সুন্নত আছে রমজানের 30 দিনের বা মাসব্যাপী যে রোজা আছে ফরজ তার আগেও সুন্নত রোজা আছে সেটা হলো শাবানের রোজা আর তার পরেও সুন্নত রোজা আছে সেটা হলো শাওয়ালের 6 রোজা কথা কি বুঝাইতে পারছি তাহলে শাওয়ালের 6 রোজার কথা তো আমরা জানি আলহামদুলিল্লাহ বেশিরভাগ লোক রাখারও চেষ্টা করি কিন্তু আজকে যে বিষয়টা আমি উপস্থাপন করার চেষ্টা করলাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা এটার আলোচনা আমাদের সমাজে খুব একটা নাই আমরা আজকে অনেকেই হয়তো নতুন করে শুনলাম শাওয়ালের 6 রোজা যারা রাখেন আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন পাশাপাশি এই যে শাবান মাস শুরু এই মাসেরও কিছু না কিছু দিন অন্তত আল্লাহর নবীর মহব্বতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে তার সুন্নাহর ইত্তেবার অংশ হিসেবে আমরা এই মাসের কিছু দিনের রোজা রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন ভাইরা আমার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন মডেল হিসেবে তিনি আমাদের জন্য মডেল তিনি আমাদের জন্য আদর্শ তিনি যা যা করতেন সেটা করার মধ্যে এই উম্মতের কল্যাণ নিহিত আছে বুঝে আসুক আর না আসুক তার অনুকরণ থেকে ছিটকে পড়ে গেলে অন্য পথে চলে গেলে মানুষ গোমরা হবে পথহারা হবে যে পথের শেষ মাথায় থাকবে জাহান্নাম আর তার অনুকরণ যদি করতে থাকে তার পিছে পিছে যদি চলতে থাকে তার কাজ দেখে দেখে যদি করতে থাকে তাহলে এই চলার শেষ গন্তব্য হবে ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদাউস অতএব আমরা এই শাবান মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল এই মাসটির বৈশিষ্ট্যই হলো যেটি সেটা হলো নফল রোজার শ্রেষ্ঠ মাস এই মাসে আমরা কিছু কিছু নফল রোজা সুন্নত রোজা রাখবো তো ইনশাআল্লাহ আমরা অনেক দিনে রোজা রাখার জন্য অস্থির হয়ে যাই যে দিনগুলোতে রোজা রাখার কোনো নির্দেশ হাদিসে পাওয়া যায় না কিন্তু রাখার জন্য আমরা অস্থির হয়ে যাই এবং সেটার জন্য আমরা এত বেকুল হয়ে যাই যে ওইটাকে আমরা ফরজ ওয়াজিব বা সুন্নতের মতো গুরুত্ব দেই অথচ এই শাবান মাসের বেশিরভাগ দিনগুলোতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন আমাদের দেশে আমার ব্যক্তিগত জানাশোনা অনুপাতে বেশিরভাগ মানুষ শাবান মাসে ওই শবে বরাতের একটা রোজা ছাড়া আর কোনো রোজা রাখার সুযোগ বা তৌফিকই পায় না চেষ্টা করব তো রাখার ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন মোহতরম হাজরিন শাবান মাসের এই যে নফল রোজা এটা রাখার ক্ষেত্রে আবার কিছু নিয়ম আছে
যেমন আমরা শুরুতে বলেছি এই মাসে শুরুর দিকে নফল রোজা রাখার ফজিলত বেশি শুরুর দিকে এখন থেকে আপনি রাখা শুরু করবেন 10 শাবান 15 শাবান পর্যন্ত 20 শাবান পর্যন্ত রাখতে পারেন তবে যত শেষের দিকে যাবে তত আস্তে আস্তে রোজা কমায় দিবেন শাবানের একেবারে শেষের দিকে রোজা রাখা অনুচিত শাবান মাসের একেবারে শেষের দিন 29 শাবান যেদিন 29 শাবান চাঁদ দেখা গেল তো পরের দিন ধরেন 30 শাবান ওই 30 শাবানের দিন যদি চাঁদ 30 হয় আর কি তাহলে সেই দিন আমাদের দেশে অনেক মুরব্বিরা রোজা রাখতেন এখনো অনেকে রাখেন কেন রাখেন তার কারণ হলো যুক্তি হলো তারা ধরেন যে শাবানের শেষের দিনটা যদি 30 হয় ওই দিনে রোজা রাখলে যদি চাঁদ 29 হয়ে থাকে হয়তো কেউ দেখে নাই কিন্তু আকাশে চাঁদ উঠে গেছে কেউই দেখলো না তাহলে 30 নম্বর দিন আমি যদি রোজা রাখি এটা যদি চাঁদ উঠে থাকে আর কেউ না দেখে থাকে তাহলে এটা রমজান মাসে হয়ে গেল আর যদি চাঁদ না উঠে ওইটা শাবান মাসে থাকে তাহলে শাবানের মধ্যে হয়ে গেল এটাকে বলা হয় বাই চান্স রোজা রাখা চান্সের রোজা যদি চাঁদ উঠে থাকে তাহলে রমজান আর চাঁদ না উঠে থাকে শাবানের রোজা হয়ে গেল এরকম রোজা রাখার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট এবং পরিষ্কার ভাষা নিষেধ করেছেন এজন্য শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে হবে এটা যেন আমাদের জানতে হবে আবার শাবান মাসের শেষের দিনে রোজা রাখা যেটাকে ইয়াউমুস শক বলা হয়েছে হাদিসের ভাষায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমুস শক বা সন্দেহের দিনে রোজা রাখতে নিষেধ করেছেন যে এটা কি শাবানের শেষ দিন নাকি রমজানের প্রথম দিন যদি কোথাও চাঁদ দেখা প্রমাণিত না হয় আকাশে তাহলে সেক্ষেত্রে সন্দেহের বশবর্তী হয়ে এটাকে পহেলা রমজান মনে করার কোনো কারণ নাই কারণ ইসলামে ধোঁয়াশা অস্পষ্টতা বিভ্রান্তি এবং সন্দেহমূলকভাবে কোনো কিছু করার কোনো সুযোগ নাই হয় চাঁদ দেখা প্রমাণ হয়েছে বা হয় নাই রমজানের চাঁদ দেখা গেছে তাহলে রমজান আর যদি চাঁদ দেখা প্রমাণ না হয় তাহলে সেটা শাবান মাস অতএব চান্স নিয়ে যদি চাঁদ উঠে থাকে আর কেউ না দেখে থাকে তাহলে রমজান আর না হলে শাবান এরকম চান্সে কোনো রোজা রাখার নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই অতএব যে সমস্ত মুরব্বিরা অনেকে আছেন শাবানের শেষের দিন রোজা রাখেন এটা অনুচিত কাজ এটা ভুল কাজ এটা করবেন না কারণ এটা সন্দেহর দিন রোজা রাখা অর্থাৎ শাবানের শেষের দিন রোজা রাখা হাদিসে নিষেধ আছে তাহলে শাবান মাসের ফজিলত এবং মর্যাদা আমরা জানলাম যে এই মাসটি রমাদানের পূর্ববর্তী মাস হওয়ার কারণে এর গুরুত্ব অপরিসীম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন রমজানের পরে সবচেয়ে বেশি নফল রোজা তিনি এই মাসে রেখেছেন অতএব একজন ইমানদার এই মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করবে এই মাসের মধ্য রজনী যেটাকে নিসফুল লাইলাতুন নিসফ মিন শাবান হাদিসে বলা হয়েছে শাবানের মধ্য রজনী শাবানের মধ্য রাত মাঝামাঝি রাত অর্থাৎ 15তম রাত যেটি এই 14 শাবান দিবাগত রাত বা মধ্য শাবান রজনী যেটাকে আমাদের দেশে শবে বরাত বলি আমরা এই রাত সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত আছে সবগুলো হাদিসকে সামনে রাখলে যে জিনিসটি আমাদের কাছে পরিষ্কার হয় তা হলো যে এই রাতের ফজিলত আছে একেবারে কোনো ফজিলত নাই এটা যেমন সঠিক নয় আবার একইভাবে আমাদের কাছে এটাও পরিষ্কার হয় এই রাতকে আমরা অনেকে এত মর্যাদার রাত মনে করি যে লাইলাতুল কদরের চাইতেও গুরুত্ব বেশি দিয়ে থাকি আমাদের দেশে এই রাতে যত বেশি ইবাদতবন্দিগি করার জন্য মানুষ চেষ্টা করে মসজিদে আসে একত্রিত হয় শবে কদর পাওয়ার জন্য এর ছিটে ফোটা বা এর সামান্যতম চেষ্টাও মানুষ সাধারণত করে অথচ এ রাতের এত ফজিলত নাই যত ফজিলত বলা হয় বিশেষ করে এ রাতে ভাগ্য নির্ধারণ হওয়া সম্পর্কিত বর্ণাগুলো গ্রহণযোগ্যতার লেভেলে উত্তীর্ণ নয় বরং সুরায় দোকানের আয়াত থেকে বোঝা যায় সারা বছরে বান্দার ভাগ্যটা ঠিক হয় লাইলাতুল কদরে যে লাইলাতুল কদর বা সবে কত রমজানের শেষ দশকে সুরায় দোকানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম তার আগের আয়াতে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা আমি কোরআনকে একটি বরকতময় রাতে নাজিল করেছি এরপরের আয়াতে আল্লাহ বলেছেন ফিহা সেই বরকতময় রাতে যে রাতে কোরআন নাজিল করা হয়েছে সেই রাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয় পৃথক করা হয় এবং এই আয়াত থেকে বোঝা যায় যে রাতে কোরআন নাজিল হয়েছে অর্থাৎ লাইলাতুল কদর সে রাতে আল্লাহ তাআলা ভাগ্য ঠিক করেন তবে হ্যাঁ লাইলাতুন নিসফ মিন শাবানের একেবারে ফজিলত নাই ব্যাপারটা সেরকম নয় এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন হিংসুক এবং মুশরিক ছাড়া যারা অন্যের প্রতি হিংসা করে এবং যারা শিরকে লিপ্ত এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন
অতএব আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য এই রাতে বান্দা চেষ্টা করবে, তার আগে থেকে নিজেকে শিরক থেকে পরিচ্ছন্ন করবে, কারোর প্রতি হিংসা থাকলে, শত্রুতা থাকলে, বিদ্বেষ থাকলে সেটা থেকে নিজেকে পরিষ্কার করার চেষ্টা করবে একজন ইমানদার মানুষ। এ হলো শাবান মাসে একজন ইমানদারের করণীয়, বিশেষ করে এই মাসে রমজানের জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে। কি প্রস্তুতি? যে আমার রমজানে কখন আমি কোরআন তেলাওয়াত করব, এই রমজানে আমি কয় খতম কোরআন দিব, কত পারা কোরআন তেলাওয়াত করব, আমার কোরআনের তেলাওয়াতের জন্য কোন সময়টা ঠিক করব, ফজরের আগে পড়ব না পরে পড়ব, আমি এই রমজান মাসে কোন বদভ্যাসটা বাদ দিব, কোন খারাপ কাজটা বাদ দিব, এগুলোর পরিকল্পনা একজন মুসলমান করবে। আমরা আমাদের আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে রমাদান পরিকল্পনা নামে, রমাদান প্ল্যানার নামে একটা বই গত বছর করেছিলাম, প্রায় 30,000 কপি আমরা বিতরণ করেছি। এই বছরও সেই বইটা প্রায় 50,000 কপি আমরা বিতরণ করার পরিকল্পনা করেছি। এই বইটাতে আমরা প্রতিদিন একটা করে আয়াত, একটা করে হাদিস, একটা করে দোয়া এবং সারাদিনে কি আমল করলেন তার একটা ফিরিস্তি, একটা তালিকা, একটা চেকলিস্ট, কোরআন কারিমের কতটুকু তেলাওয়াত করলেন, নফল নামাজ কতটুকু পড়লেন, হ্যাঁ আল্লাহর 99 নামগুলোর প্রতি ঈমান আনা জরুরি, সেগুলোর অর্থ সম্পর্কে জানা, এগুলোর প্রতিদিনের একটা কর্ম পরিকল্পনা আমরা দিয়েছি। এটা কোরআন হাদিসের বানানো কোনো ফরম্যাট না, শুধুমাত্র কাজের সুবিধার জন্য রমজান মাসটাকে যেন বেটার ইউজ আমরা করতে পারি, ভালো ব্যবহার যেন করতে পারি সেজন্য চেষ্টা। এটা আপনাদের মতো করে আপনারা তৈরি করে নিতে পারেন। আমরাও রমজানের প্রস্তুতি নেই, কিন্তু সেই প্রস্তুতিটা হলো কি, এখন থেকে অনেকে সয়াবিন তেল কেনা শুরু করছে, যে রমজান মাস আসতেছে প্রচুর পরিমাণ পেঁয়াজি খেতে হবে, প্রচুর পরিমাণে বেগুনি খেতে হবে, প্রচুর পরিমাণে সোলাবুট ভাজা খেতে হবে, অতএব আগে থেকে তেলের যে দাম এখনই বাড়া শুরু হয়েছে, না জানি রমজানে কত টাকা হয়, অতএব বেগুন বেসম সোলা চিনি এগুলো কিনে স্তূপ করে আমরা রমজানের প্রস্তুতি নেই, ঠিক না? ঠিক। শাবান মাসে একজন ইমানদার রমজানের প্রস্তুতি নিবেন এইভাবে, যে রমজান মাস আসছে এই মাসে আমি কোন টাইমে কোরআন তেলাওয়াত করব, ভোর রাতে সাহরি খেতে উঠি, ভোর রাতের সময়টা কত গুরুত্বপূর্ণ, কত দামি সময়, এই টাইমে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন, বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন, ডেকে ডেকে বিপদ দূর করেন, ডেকে ডেকে বান্দার চাওয়া পূরণ করেন। এই টাইমে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলা, দোয়া করা, হাত তোলা, মোনাজাত করা, এটা তো আমাদের কপালে অন্য সময় হয় না, আমরা তথাকথিত ব্যস্ত, দুনিয়ার কারণে আমরা পারি না, কিন্তু রমজান মাসে সাহরি খাওয়ার জন্য তো আমাদের উঠাই লাগে। অতএব আমরা যদি রমজান মাসে সাহরি খেতে উঠে এখন থেকে পরিকল্পনা করি যে একটু 10 মিনিট হাতে রাখবো, এই 10-20 মিনিট আমি আল্লাহর কাছে দোয়া করব, চোখের পানি ফেলবো, এটা তো সম্ভব কি সম্ভব না? ইফতারির আগের সময়টা গুরুত্বপূর্ণ সময়, দোয়া কবুল হওয়ার সময়, খুবই মূল্যবান সময়, আর এই মূল্যবান সময়টিতে একজন ইমানদার হিসাবে আমরা চাইলে এখন থেকে যদি পরিকল্পনা করি যে ইফতারে বেশি আইটেম রাখবো না, বেশি গ্যাঞ্জাম রাখবো না, যাতে করে ইবাদত বন্দি করা যায়, যাতে করে ইফতারের আগে ব্যস্ত না হইয়া ইফতারের আইটেম নিয়া যাতে দোয়াতে ব্যস্ত থাকা যায়, সেই চেষ্টা এখন থেকে করব, তাহলে এই শাবান মাসের অন্যতম আরেকটা আমল হলো রমজানকে যাতে আমরা ভালোভাবে ইবাদত বন্দিগিতে কাটাতে পারি, সেজন্য এখন থেকে চেষ্টা করতে পারি, এখন থেকে তার জন্য প্ল্যান পরিকল্পনা করতে পারি যে কিভাবে আমার রমজান কাটবে। আমার রমজানে ইবাদত বন্দিগিতে বাধা হয় যে বিষয়গুলো, সেগুলোকে চিহ্নিত করে একটা একটা করে সেগুলো থেকে নিজেকে পরিচ্ছন্ন করার চেষ্টা এখন থেকে করতে হবে, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। মোহতরম হাজরিন, যেহেতু এই মাসে আমাদের আমল নামা আল্লাহর দরবারে উঠানো হয়, সেজন্য এই মাসটাতে বিশেষভাবে নেক আমল করার চেষ্টা করতে হবে। আপনি খেয়াল করবেন যে সকাল সন্ধ্যায় বান্দার আমল নামা সারাদিনেরটা সন্ধ্যা সারা রাতেরটা সকালে যেহেতু ফেরেশতারা উপস্থাপন করে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই টাইমটাতে বেশি বেশি আল্লাহর তাসবিহ পেশ করতেন, আল্লাহর জিকির করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, দোয়া দরুদ পড়তেন। সকাল সন্ধ্যা অনেকগুলো দোয়া দরুদ আছে, আল্লাহ কোরআনে বলেছেন যে ওয়াসাব্বিহু বুকরাতাও আসিলা, সকালে সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। হ্যাঁ, এই টাইমটাতে একজন ইমানদার আমলের চেষ্টা করবে। ঠিক একইভাবে সোমবার বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত, কেন? এর অন্যতম একটা কারণ এটাও যে এই দুই দিন বান্দার আমল নামার রিপোর্ট, সাপ্তাহিক রিপোর্ট জমা হয়, যেন বান্দা সেদিন রোজা থাকে, আল্লাহ যেন রহম করেন তার রিপোর্ট দেখে, যেন তার জন্য ভালোর ফয়সালা করেন। একইভাবে সারা বছরের আমল নামা শাবান মাসে যেহেতু উপস্থাপন করা হয়, এই জন্য এই মাসটাতে নফল রোজা এবং নেক আমল করার চেষ্টা করতে হবে। চেষ্টা করবো না আমরা ইনশাআল্লাহ? খুবই দুঃখের বিষয়, বেশিরভাগ মুসলিমরা আমরা জানিও না যে মাসটা চলে যাচ্ছে, আমার হিসাব, আমার রিপোর্ট জমা হচ্ছে আল্লাহর কাছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত অন্যায় করে, কত অপরাধ করে আল্লাহর কাঠগড়ার আসামি হয়ে আছি,
কত অপরাধ আমাদের আছে, কত ত্রুটি আমাদের আছে, এগুলোর হিসাব নিকাশ হচ্ছে আল্লাহর কাছে, সেগুলো জমা দেয়া হচ্ছে। আসল হিসাব নিকাশ তো আখেরাতে হবে, কিয়ামতের দিন হবে। এখন থেকে আল্লাহর কাছে সেটা নাড়াচাড়া হচ্ছে, ক্রহের ফয়সালা করে দেন, তাহলে তো কিয়ামতে সহজ হবে। এজন্য প্রতি বছর শাবান মাস আসলে আপনি যদি একটু সতর্ক হন, আপনি যদি নড়ে চড়ে বসেন, আপনি যদি এটা মাথায় রাখেন যে আমার তো আমল নামা সারা বছর গত এগারো মাসেরটা এখন উপস্থাপন করা হয়েছে, কত নামাজে ত্রুটি করছি, কত নামাজে গাফিলতি করছি, কত উল্টাপাল্টা করছি, কত আমলের ত্রুটি হয়েছে, এই সবগুলো আল্লাহর দরবারে যেহেতু উপস্থাপন করা হচ্ছে, সেজন্য এই মাসটাতে অন্তত আমি ভালো হয়ে থাকি, নেক হয়ে থাকি, ইস্তেগফার করি, রোজাদার থাকি, যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চেষ্টা করছেন। তাহলে ইনশাআল্লাহ প্রতি বছর যদি আপনি এভাবে করে করে রাখেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনার আমল নামা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাবেন। সেখানে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়েছেন এবং রহম করেছেন, অনুগ্রহ করেছেন, সব মামলার ফাইলগুলোতে আপনার পক্ষে আল্লাহ তাআলা রায় দিয়েছেন ইনশাআল্লাহ। চেষ্টা করব না আমরা ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনার আমার নামে যদি দুনিয়ার আদালতে কোনো মামলা উঠে আর শুনানি চলে, আপনি জানেন আজকে আপনার মামলার শুনানি, আপনার মামলার রায়, আলোচনা চলছে, সাক্ষ্য গ্রহণ চলছে, হ্যাঁ, মামলার নথিপত্র নেওয়া হচ্ছে, অভিযোগপত্র গঠন হচ্ছে, আপনি আসামি, আপনার অনেক দোষ আছে, আপনার নামে মামলা আছে, সেই মামলার শুনানি, সাক্ষ্য গ্রহণ, সেই মামলার অভিযোগপত্র আপনার দাখিল করা এবং গঠন করা এগুলো হচ্ছে, এটা যেদিন হবে সেই দিনটাতে আপনার মধ্যে কোনো অস্থিরতা থাকবে না, শান্ত থাকবেন আপনি, অস্থিরতা থাকবে না, কোনো পেরেশানি হবে না, টেনশন হবে না। আপনি যদি নির্দোষ হন তারপরও আপনার মধ্যে টেনশন থাকবে কি থাকবে না, যে আদালতে আমার নামে মামলার নথিপত্র যাচাই চলতেছে, দেখা দেখি চলতেছে, রিপোর্ট জমা দেওয়া হচ্ছে, তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে, তাহলে আল্লাহ জানে কি ফয়সালা হয়, আল্লাহ জানে প্রতিবেদনে কি আছে কি না আছে, আপনার মনটায় দুরু দুরু করবে কি করবে না ভাইরা আমার। কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দরবারে আমাদের আমল নামা জমা হচ্ছে, আমাদের হিসেব জমা হচ্ছে এই মাসে। আমরা গাফেল, আমরা উদাসীন, আমাদের কোনো খবর নাই, আমরা অবচেতন, আমাদের কোনো সেন্স কাজ করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন বোধোদয় হয়, আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস থেকে, তার সিরাত থেকে শিক্ষা গ্রহণ করে শাবান মাস জুড়ে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ বেশি বেশি করে আল্লাহর দরবারে, আল্লাহর নিকটে, ফেরেশতারা আমার সারা বছরের আমলনামা জমা দিয়েছেন, না জানি আমার বিরুদ্ধে কি রিপোর্ট হচ্ছে, না জানি কি প্রতিবেদন হচ্ছে, যেন সে প্রতিবেদনগুলো সবগুলোকে আল্লাহ তাআলা ক্ষমার দৃষ্টিতে দেখেন, ঔদার্যের দৃষ্টিতে দেখেন, উদারতার নজরে দেখেন, আল্লাহ যেন সেটাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখেন। সেজন্য আমি যদি নেক আমল করে রোজা রাখি আমি লাভবান হব। অতএব শাবান মাস নফল রোজার মাস, আল্লাহর কাছে হিসেব গ্রহণ হচ্ছে, হিসাব জমা দেওয়া হচ্ছে, রিপোর্ট এবং প্রতিবেদন অভিযোগপত্র দাখিল হচ্ছে, সেই কথা মাথায় রেখে এই মাসটিতে বিশেষভাবে আল্লাহর দিকে মনোনিবেশ করা, আল্লাহর দিকে রুজু হওয়া, মনটাকে আল্লাহর ভয়ে সন্ত্রস্ত করা। আল্লাহ তাআলা এই জিনিসটা খুব পছন্দ করেন, বান্দা যখন আল্লাহর ভয়ে একটু তটস্থ থাকে আল্লাহ তাআলা ওই বান্দাকে এমনি মাফ করে দেন। আল্লাহ চান যে বান্দা আমার কাছে ভীত সন্ত্রস্ত থাকুক, আমাকে ভয় করুক, আল্লাহ চান যে বান্দা আমার কাছে ক্ষমা প্রার্থনা করুক। ভাইরা আমার, চোখ যেদিন বন্ধ হয়ে যাবে আর সুযোগ আসবে না। অতএব এই শাবানটি আমাদের জন্য একটা সৌভাগ্যের বিরাট বড় সুযোগ, সুবর্ণ সুযোগ, এটাকে কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। যে কয়টা দিন আছে শাবান মাসের, প্রতিটা দিন স্মরণ করব যে আমার আমল নামা না জানি জমা হচ্ছে এই মাসের কোন সময়ে আল্লাহর দরবারে বিধায়, সেটার জন্য আমরা তটস্থ থাকবো, নফল রোজা রাখবো, রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব, ইবাদতের পরিকল্পনা করব এবং রমজানের রোজার ক্ষেত্রে সুন্নাকে ফলো করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সালাফে সালেহীন এবং পূর্বসূরীরা অনেকে শাবান মাস আসলে কোরআন কারিমের তেলাওয়াত শুরু করতেন, এর একটা কারণ হলো যে রমজান মাসে তো কোরআন তেলাওয়াত অনেক করতে হবে, হঠাৎ করে তো করা হয় না, আগে থেকে একটু প্রস্তুতি নিলে, অভ্যাস গড়ে তুললে তখন রমজানে কোরআন তেলাওয়াত করা দেখবেন সহজ হবে, হঠাৎ করে হুটহাট করে হয় না, যে কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে প্রস্তুতি নিতে হয়, তার অংশ হিসাবে কোরআন তেলাওয়াতের প্রস্তুতি এই মাস থেকে নিতে হবে। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমাদানের এই গুরুত্বপূর্ণ মাসে এটাকে সামনে রেখে শাবান মাসে বেশি বেশি করে সুন্নাহ সম্মত আমল করা, এ মাসের মর্যাদাকে অনুধাবন করা, বিশেষ করে এই মাসে রোজা রাখার সুন্নাত আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে,
মুর্দা হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে এই হারানো এবং বিলুপ্ত হওয়া সুন্নতকে নতুন করে জিন্দা করব আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমরা যারা শুনলাম জানলাম তারা আমাদের মা বোনদেরকে জানিয়ে দিব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে রোজার জন্য এত অস্থির থাকতেন এত পেরেশান থাকতেন এত চেষ্টা করতেন অন্য কোন মাসে রমজান ছাড়া রোজা রাখার জন্য তিনি এত চেষ্টা করতেন না আমাদের অন্তত দুচারটা হলো রাখা উচিত অন্তত নবীর উম্মত হিসেবে দাবি করার ফলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন ওয়া আখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন